প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়তে যাচ্ছি আইসিটির একটি নতুন বিষয়, সেটা হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলা যদি এটাকে বলি, আমরা বলবো এটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা তো সাধারণত চিন্তা ভাবনা করতে পারি, একটা বিচার বুদ্ধি বিবেচনা আমাদের আছে। এই জিনিসটাকে যদি আমরা মানুষের মতো করে কোনো মেশিনকে দিয়ে করাই, তখন এটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছি যে একটা রোবট দাবার বা চাল দিচ্ছে, আর ওর পাশে একজন একটা ছেলে এটা বসে চিন্তা করছে। তো রোবট নিশ্চয় চিন্তা করে দিচ্ছে, এই যে চিন্তা করে দেওয়াটা, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝি? আমরা একটু আগে বলেছি যে মানুষের মতো করে চিন্তা ভাবনা করার পদ্ধতি মেশিনের মধ্য দিয়ে করাকেই বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমার কম্পিউটারটা বা একটা মেশিন, আমরা যেরকম চিন্তা করি, বিচার বুদ্ধি বিবেচনা আছে আমাদের, ঠিক এরকম একটা প্রবলেম সলভ করতে পারবে, এটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা কিভাবে কাজ করে, কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কল্পনার বাইরে ছিল। মানুষ শুধু কল্পনা করতো যে এরকম একটা মেশিন যদি থাকতো, আমার কাজটা যদি করে দিত। কিন্তু এখন এটা অনেকাংশেই বাস্তব হয়ে যাচ্ছে, আর আরো কিছু স্বপ্নের বিষয় থেকে গেছে যেগুলো পর্যায়ক্রমে সামনে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কাজ করে ডেটা নিয়ে, তথ্য সমূহ নিয়ে। তোমাদের একটা জিনিস বলি, আমরা যেরকম চিন্তা ভাবনা করি, বিশাল একটা ডেটা সমষ্টি নিয়ে যে প্রক্রিয়ায় এই কাজটা করা সম্ভব হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটের মাধ্যমে বিশাল ডেটা সমূহ দিয়ে, ডেটা বিশাল ডেটা সমূহ প্রসেস করে, তথ্য সমূহকে প্রসেস করে একটা আউটপুট দেয়। নিউরাল নেটের প্রধানত, আমি তোমাদের খুব ভালো করে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, শুনে রাখো, বুঝে রাখো, বিষয়টা কাজে লাগবে, আর তোমার আগ্রহ বাড়বে প্রোগ্রামিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এ বিষয়ে আগ্রহ বাড়বে। কারণ সামনের যুগ হচ্ছে এআই এর যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সামনের পৃথিবী চলবে। তো এই নিউরাল নেটের তিনটা স্তর থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর তার মাঝখানে হচ্ছে হিডেন লেয়ার, মানে লুকায়িত লেয়ার। নিউরাল নেটটা কিভাবে কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তাটা তোমাদের এখন বলছি যে কিভাবে কাজ করে। মনে করো যে আমার যে ডেটা সমূহ আছে, আমার কাছে যে তথ্য আছে, এই তথ্য সমূহকে প্রথমে ইনপুট এবং আউটপুটকে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে হিডেন স্তরটা এমনভাবে কাজ করে যাতে আমার সম্ভাব্য সঠিক আউটপুটটা এই নিউরাল নেটটা দিতে পারে। কথাটা আবার বলছি, ইনপুট এবং আউটপুটের মাধ্যমে ডেটা সমূহকে এমনভাবে নাড়াচাড়া করানো হয়, এতে গিয়ে হিডেন যে স্তরটাকে, সেটা একটা প্রশিক্ষণ লাভ করে, একটা সেন্স লাভ করে, কি লাভ করে, যে আমার সম্ভাব্য সঠিক আউটপুট কি হবে, এইভাবে সে প্রশিক্ষিত হয়ে যায়। তারপরে একটা সম্ভাব্য রেজাল্ট দেয় আমাদের। এ হচ্ছে মেশিন, এই সরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কিভাবে করে। আর তুমি যদি যত বেশি এরকম হিডেন স্তর বাড়ানো যাবে একটা মেশিনে, আউটপুটটা তত বেশি কারেক্ট হবে, সঠিক হবে। এই মানুষের মতো চিন্তা ভাবনা করার সক্ষমতা আরো বেশি অর্জন করবে তোমার এই মেশিনটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। আমি যে এখন এই যে স্তরের কথা, যে পদ্ধতির কথা বলছি, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ডিপ লার্নিং। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। ডিপ লার্নিং এভাবেই কাজ করে, ইনপুট এবং আউটপুটে, ইনপুট দেওয়া হয় কিছু ডাটাকে এবং আউটপুটের সাথে কানেকশন করে দেওয়া হয়, কিন্তু মাঝখানে এই হিডেন স্তরটা এমন একটা শিক্ষা বা নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা অংশ অর্জন করে, যার কারণে আমি যে প্রবলেম সলভ করতে চাচ্ছি তার কাছাকাছি সম্ভাব্য রেজাল্ট আমাকে সে দেয়। এখন একুরেসি কত বাড়বে, সেক্ষেত্রে হিডেন লেয়ার যত বেশি হবে তার একুরেসি তত বাড়বে। সেই জন্য বিজ্ঞানীরা অনেকগুলো হিডেন লেয়ার যুক্ত করে প্রবলেমগুলো প্রায় অলমোস্ট কাছাকাছি সঠিক কাছে দেওয়ার চেষ্টা করছেন। এতে করে দেখা যায় যে মেশিনের মাধ্যমে বড় বড় অনেক সময় সাপেক্ষের কাজগুলো খুব দ্রুততার সাথে কাজ করা যাচ্ছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এই যে একজন ব্যক্তি দেখছো তোমরা, জন্ম এক,
তিনি 1956 সালে এই টার্মটা ব্যবহার করেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, একটা ধারণা প্রবর্তন করেন যে আমরা সামনে এরকম একটা জিনিস করতে পারি কি, যে মেশিনের মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে বাস্তবায়ন করতে পারবো কিনা। প্রথমত 1956-এর পর থেকে মানুষের কাছে এটা কল্পনা ছিল, আস্তে আস্তে তা বাস্তবায়ন হচ্ছে, কিছু জায়গায় সেই বিষয়গুলো বাস্তবায়িত হয়েছে। ডিপ লার্নিং এর ক্ষেত্রে আজকের পৃথিবী খুব যে সফল তা না, হ্যাঁ সফলতা হচ্ছে কিন্তু অনেকাংশে সফল তা বলতে পারি না। যে অংশে অনেকাংশে সফল সেটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ অনেকাংশেই সফলতা লাভ করছে। মেশিন লার্নিং এর আজকের যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে, আমি একটু আগে বলেছি, ইনপুট দিতে হবে ডাটাকে, তারপর হিডেন লেয়ার এটাকে সম্ভাব্য যাচাই বাছাই করে আমাকে আউটপুট দিবে কারেক্টটা। কিন্তু মেশিন লার্নিং এ এখন এমন পর্যায়ে যাচ্ছে যে আমি মেশিনে ডাটা দিব না, মেশিনের সামনে আমার ডাটা, অনেকগুলো ডাটা রাখা থাকবে, সেখান থেকে মেশিন নিজে থেকে শিখে নিবে, সেখান থেকে মেশিন নিজে থেকে ইনপুটটা নিয়ে নিবে, নিয়ে আমাকে আমার সম্ভাব্য কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে। এটা আজকের যুগে সবচেয়ে বেশি সফলতা লাভ করেছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে যে এই পদ্ধতিগুলো আমি তোমাদের বললাম যে কিভাবে ঢুকানো হয়, এখানে বলা আছে, দেয়া আছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, C++, প্রলগ, আর পাইথন, এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে পাইথন। তবে এটা আসলে ব্যবহারকারীর উপর এবং তার কাঙ্ক্ষিত কি করতে যাচ্ছে কাজের উপর ডিপেন্ড করে এক একটা প্রোগ্রামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এক একটা করা হয়। তো এখানে আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত তিনটি এরিয়া আছে, তিনটি এরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এর মাঝে একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, একটা হচ্ছে রোবোটিক্স, একটা হচ্ছে নেচারাল ইন্টারফেস। এই তিন এরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে। তো বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের মধ্যে রয়েছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট। আর রোবোটিক্সের মধ্যে আছে নেভিগেশন, আজকে যে তুমি মোবাইল দিয়ে কোথায় আছো, কিভাবে আছো, মানুষকে খুঁজে বের করা যায়, নেভিগেশনের মাধ্যমে হয়। বিমান কোথায় যাচ্ছে, কতটুকু যাচ্ছে, নেভিগেশনের মাধ্যমে হচ্ছে। তারপরে হচ্ছে ট্যাকটিলিটি, ডেক্সটারিটি, ভিজুয়াল পারসেপশন, লোকোমোশন। ন্যাচারাল ইন্টারফেসের এরিয়ার মধ্যে রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, ভার্চুয়াল রিয়েলিটি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগের ক্লাসে বলেছিলাম, ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কি কাজ করে, সুবিধা ক্ষেত্রসমূহ, অসুবিধা সময়গুলো বলেছি। এই তিনটা প্রধান এরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে। এখানে একটি ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, আমরা বিষয়টি বলে ফেলেছি এর আগে। এখন আসো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আজকের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ব্যবহার হচ্ছে ড্রাইভার বিহীন গাড়ি চালনা। তোমরা শুনেছ ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলিতে বেশ কিছু এইভাবে কাজ হয়েছে এবং চলছে, ড্রাইভার বিহীন গাড়ি চালনা হয়। দাবা খেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দাবা শিখছে মানুষ, রোগের সাথে দাবা খেলে দাবাতে এক্সপার্ট হচ্ছে। ডিজিটাল ইনকিউবেটর আছে, ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা বের হচ্ছে মুরগির, এগুলো ডিজিটাল করা হচ্ছে। তারপর হচ্ছে গেমস তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, চলচ্চিত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার আরো অনেকগুলো ব্যবহার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রোবটের মাধ্যমে এখানে মহাকাশে রোবট চলছে এবং সে তার এটা এটার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করে অনেকগুলো কাজ করে দেওয়া করা সম্ভব হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে। এই যে একটু আগে আমি বলছিলাম যে ড্রাইভার বিহীন গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই সফটওয়্যারের মাধ্যমে ড্রাইভার বিহীন গাড়ি দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এতে হচ্ছে কি, দুর্ঘটনা অনেকাংশেই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেই সফটওয়্যারে এমনভাবে সেটিং দেওয়া আছে যে সামনে কোনো অবস্টাকল পাইলে সে নিজে থেকেই থেমে যাবে, আর কেউ তাকে আঘাত দিলেও, ধাক্কা দিলেও সে নিজেকে এমনভাবে ফিট রাখবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এইভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হচ্ছে। তারপরে আরেকটা এই বিশ্ববাসীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আমরা এই ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর মাধ্যমে এইগুলো আমরা পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগের মানুষজন আবহাওয়া কি বলে এটাকে মৌসুম অনুযায়ী বাক করে মানুষ বুঝত, আকাশের দিকে তাকিয়ে বুঝত, কিন্তু হঠাৎ করে বন্যা এসে মানুষের ফসল ডুবিয়ে নিত, অনেকগুলো ক্ষতি হতো আগে। কিন্তু এখন আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার কারণে কৃষকরা আগে থেকে ধান তুলতে পারছে। মানে এটা আমি বুঝাচ্ছি একেবারেই আমাদের গ্রামীণ ব্যবহারের ক্ষেত্রে,
আর আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস দিয়ে তো বিমান চলাচল থেকে শুরু করে স্পেস স্টেশন অনেক বিষয় জড়িত আছে আবহাওয়ার সাথে। সেই আবহাওয়া পূর্বাভাসটা আমরা কিভাবে পাচ্ছি? আমি এখানে বাংলাদেশে সিলেটে বসে আছি, আমি কিভাবে লন্ডনের ওয়েদারটা জানবো, আবহাওয়াটা কিভাবে কাজ করছে? এই মেশিনে এইগুলো ডাটা সমূহ দেওয়া হয়, বেশ কিছু দূর ডাটা মেশিনে ইনপুট করা হচ্ছে, সে হিডেন লেয়ারের মাধ্যমে অ্যানালাইসিস করে তার সম্ভাব্য রেজাল্ট দিচ্ছে, এবং যে আগামী এত ঘন্টা পরে এরকম বৃষ্টি হতে পারে অথবা হতে পারে না, অথবা এখানকার আবহাওয়া কেমন আছে, এখন কতটুকু উজ্জ্বল আছে, ফগি আছে, এরকম সবকিছু বলতে পারে আমরা দেখি। আমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হয়, কিন্তু একটু যদি চিন্তা করো যে এটা কিভাবে কাজ করছে, তাহলে তুমি চলে যাবে সেই মেশিন লার্নিং এ, সেই ডিপ লার্নিং এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তারপরে এই যে বিপজ্জনক কিছু কাজ আছে, সেই কাজগুলোতে রোবটের ব্যবহার করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষ কতদূর এগিয়ে যাচ্ছে, আগামীর পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তো আমি তোমাদের আহ্বান জানাবো, তোমরা আইসিটির এই ইন্টারমিডিয়েট আইসিটি বইটি পড়ার সাথে সাথে চতুর্থ নাম্বার চ্যাপ্টারে আমরা এইচটিএমএল পড়বো, তারপরে পাঁচ নাম্বার চ্যাপ্টারে সি আছে, সি প্রোগ্রামিং করার পরেই তোমরা যেন পাশাপাশি পড়ার পাশাপাশি অন্য কোনো প্রোগ্রাম শিখতে পারো, বিশেষ করে 2020 এই 2020 সালে পাইথন শেখাটা খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি যদি ভবিষ্যতে যে কোনো ক্যারিয়ারেই যাও না কেন তোমাকে পাইথন অবশ্যই শিখতে হবে। পাইথনের জন্য সিরিয়ালি আমি ভিডিও দিব, তোমরা দেখতে থাকো ভবিষ্যতে, যদি আমাদের সিলেবাসে এই বিষয়টা নাই, অন্য কোথাও বাইরে আমরা দেওয়ার চেষ্টা করবো পাইথনের ভিডিওগুলো। পাইথন খুবই মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেউ যদি আগে বলা হতো যে সি হচ্ছে বেসিক প্রোগ্রামিং এর এবিসি, সি শিখে অন্যগুলোতে গেলে সবচেয়ে সুবিধা করা যায়, এটা আগে ছিল, কিন্তু পাইথন আসার পরে ধারণা পাল্টে দিয়েছে, যে কেউ পাইথন দিয়ে শুরু করতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই বিষয়গুলো খুব ইজি, কিন্তু তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, মানে আগ্রহ বাড়াতে হবে, তাতেই তুমি সফল হবে। এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি কিভাবে কাজ করে এবং তার ব্যবহারিক প্রয়োগিক দিক কোথায় কোথায় আছে, কতটা এরিয়া নিয়ে কাজ করে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।